তো বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আপনাদের যা যা পড়াশোনা করতেছো কলেজে এবং স্কুল বা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু এখনই এই ফর্মটি ফিল আপ করে নিন। ফিল আপ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্লাস অনুযায়ী আপনারা 5,000, কেউ 4,000 এবং কেউ 3,000 টাকা, ঠিক আছে? তো বন্ধু দেখতে পাচ্ছেন ST, SC, OBC স্কলারশিপ, ঠিক আছে? তো বন্ধুরা, এই লাস্ট ডেট কবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে আবেদন করবেন, সব কিছু আমি আপনাকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তাই বন্ধুরা, আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন নন স্টপ এডুকেশন টেকনিক্যাল চ্যানেল, আমি হচ্ছে দীপক। তো বন্ধু, যারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন ঘন্টা আছে প্লিজ ক্লিক করে অলে ক্লিক করে দিন, এবং লেটেস্ট এবং আপডেট টেকনোলজি ভিডিও এরকমই পান। তো বন্ধুরা, বাড়িতে বসে আপনারা কীভাবে এই স্কলারশিপ ফর্মের জন্য আবেদন করবেন, তো আমি আপনাকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভালো করে দেখবেন। তো বন্ধুরা, অনলাইনে আপনাদের স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, তো আপনাদের সর্বপ্রথমে যেতে হবে OASIS স্কলারশিপ এই ওয়েবসাইটে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন OASIS স্কলারশিপ এই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন government.in দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই অপশনে আপনার লিঙ্কের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন OSAIA যে আছে এই অফিসিয়াল ওয়েব পেজ খুলে গেল, ঠিক আছে? খুলে যাওয়ার পর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশন ইজ স্ট্যাস 2020 এন্ড 21 সিজন ফ্রম ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি লেভেল, ঠিক আছে? তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন, তো বন্ধু এর কিন্তু লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ, মানে সেপ্টেম্বরের 30 তারিখ 2020, এর লাস্ট ডেট, ঠিক আছে? তো এর আগেই আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। তো সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছেন যারা নতুন এই স্কলারশিপ প্রথম অ্যাপ্লাই করছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তার আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লগ ইন অ্যান্ড আইডি, আগের বছর যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু একটা আইডি নাম্বার দেবে এবং পাসওয়ার্ড নেবে, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আর যাদের পাসওয়ার্ড ভুলে গেছেন, ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে, তাদের আইডি নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে সেই পাসওয়ার্ডটি আপনারা আবার পেয়ে যেতে পারেন, ঠিক আছে? এবং যারা রিনিউ স্কলারশিপ, মানে যারা প্রথম, মানে ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করেছে, মানে তারা 2019-20 পেয়েছে পয়সা, ঠিক আছে, তাদের কিন্তু একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে, ঠিক আছে? সেই আইডি এবং পাসওয়ার্ড এখানে ক্লিক করেই তারা কিন্তু সে আগের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু সেম থাকবে, জাস্ট আপনাদের আপনার যে এখন যে পড়তেছেন এবং কোন ক্লাসে পড়তেছেন সেটা এখন সিলেক্ট করে আপনাদের এখানে কিছু আপডেট করতে লাগবে না, জাস্ট খালি বন্ধুরা আপনাদের এগুলি দুই একটা জিনিস, আপনাদের কত পেয়েছেন আগের আগের মাসে, ঠিক আছে, আগের বছর আপনাদের ক্লাসে, সেই নাম্বারটা দিবেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কলেজ বা আপনাদের স্কুলে, ঠিক আছে, সেটা আপনারা দিয়ে এখানে আপনারা ক্লিক করুন। তো আমি আপনার বন্ধুরা দেখাচ্ছি নতুন করে আপনারা কীভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন, ঠিক আছে? একবার নতুন করে আপনি প্রথমবার যে অ্যাপ্লাই করেন তো কীভাবে করবেন, দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করুন। তো এখানে কিছু প্রবলেম দেখাচ্ছে সাইটটি। তো বন্ধুরা, ওখানে ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সেটা আপনার সিলেক্ট করুন। তো আমি এখানে দিচ্ছি শিলিগুড়ি অ্যান্ড দার্জিলিং ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। এরপরে বন্ধু দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ওকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম, যার নামে অ্যাপ্লাই করেছেন তার নাম, তার বাবার নাম, সে জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেখানে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার বক্স 9737 এখানে দেওয়ার পর এটা সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি দিচ্ছি। তো বন্ধুরা, সব কিছু ইনফরমেশন, নাম, বাবার নাম, কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট এই অপশনে আপনারা ক্লিক করে দিন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এটি হয়েছে, ঠিক আছে, ইস্যু ডেট কবে কিন্তু এটা হয়েছে সেটা কোন ডেট এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আপনারা কী করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অল দেখতে, ঠিক আছে, এই টিক বক্সে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপচার আইডি, সেই ক্যাপচার আইডি এখানে ফিল আপ করুন, ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করে দিন, ঠিক আছে? এরপর বন্ধুরা ওকেতে ক্লিক করুন। তো বন্ধুরা, ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। দেওয়ার পর বন্ধুরা অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ, ঠিক আছে, তার কোন কাজ, SC ST, ঠিক আছে, এখানে অটোমেটিক নিয়েছি SC,
ঠিক আছে, কোন ক্রিয়াতে পড়ে তো আমি এখানে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের যে সাব কাজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার কোন রেগুলার না পার্ট টাইম না কি, ঠিক আছে, এখানে আমরা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন লাস্ট ইয়ার কি যা যে অ্যাপ্লাই করছে কি এই ক্লাসে আরেকবার আছে, মানে ফেল কি করেছে, ইয়েস কি নো। তো যদি পাস ফেল করে থাকে তো ইয়েস করবেন, না করলে নো। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন লাস্ট পাস কয় পাস করেছে, লাস্ট কোন ক্লাস মানে লাস্ট পাস করলো, টুয়েলভে উচ্চ মাধ্যমিক পাস করলো না গ্র্যাজুয়েশন আছে। ঠিক আছে, যদি কলেজে পড়ে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ। ঠিক আছে, এই অপশানে আমরা ক্লিক করে দেবেন। আর যারা ইলেভেন টুয়েলভ এইট নাইন এইট থেকে কিন্তু শুরু আছে, দেখতে পাচ্ছেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখতে পাচ্ছেন। তো আমি পোস্ট গ্র্যাজুয়েট দিলাম। দেওয়ার পর বন্ধুরা কয় পাস করছি, ইয়ারিংও পাস, তো আমি 2020 দিয়ে দিলাম। তো দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কলারশিপ টাইপ পোস্ট ম্যাট্রিক না ম্যাট্রিক, তো আমি দেখেন দেখতে পাচ্ছেন পোস্ট ম্যাট্রিক। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনদের ফটো এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, ফটো আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম কত, ঠিক আছে, এখানে আপনি সিলেক্ট করুন। এরপরে বন্ধু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ডেট, আধার কার্ড নাম্বার, ঠিক আছে। এরপরে স্টার্টিং আউটসাইড অফ ওয়েস্টবেঙ্গল মানে পশ্চিমবঙ্গে বসবাস, যে বসবাস করে থাকে তার ইয়েস বা নো দিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে বন্ধু আপনার দেখতে পাচ্ছেন আপনার যে ব্লক, ঠিক আছে, সে ব্লক আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা আপনাদের যে যে কলেজে পড়েন সে কলেজের নাম দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার দিবেন এখানে। ঠিক আছে, মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদের ইমেলটা দিলেও হবে না দিলেও হবে। এরপর বন্ধু আপনার নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড আইডি, ঠিক আছে, এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কগুলো ক্লিক করে এখানে সাবমিটের অপশানে ক্লিক করে দিন। ঠিক আছে, তো আমি আমারটা ফিল আপ করে দিচ্ছি। তো বন্ধুরা রেজিস্ট্রেশন করার পর আপনার সামনে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে, এই স্লিপটি আপনার ডাউনলোড করতে হবে। এবং বন্ধুরা এখানে কিন্তু আপনাদের আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এবার আপনাদের অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করতে হবে। ঠিক আছে, লগ আউট লগ ইন করে আপনাদের পরবর্তী কাজটি করতে হবে। তো বন্ধুরা আবার সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন রেজিস্টার স্টুডেন্ট লগ ইন। ঠিক আছে, আপনাদের মোবাইলে এবং আপনার দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট, সেখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে, সেই WB দিয়ে শুরু এবং পাসওয়ার্ড লেখা থাকবে, সেই আইডি পাসওয়ার্ড আপনাদের এখানে দিতে হবে। ঠিক আছে, আমি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করবো, ওকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। তো বন্ধু লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি বসিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনের ডেট অফ বার্থ। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ দিয়ে আপনার সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের চারটা স্টেপ পূরণ করতে হবে। ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি চারটি স্টেপ। তো প্রথম স্টেপ আপনার ক্লিক করুন, এই দেখতে পাচ্ছেন স্টেপ নাম্বার ওয়ান বাঁদিকে, এখানে আপনার ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিছু ডকুমেন্ট আপনাদের আপডেট করতে তো হবে না, কিন্তু নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু, আপনাদের অ্যাড্রেস সব কিছু দিতে হবে, তাড়াতাড়ি আমরা ফিল আপ করে নিই এই ফর্মটি। তো বন্ধু সর্বদা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে নাম, ফোন নাম্বার এবং সব কিছু, আধার কার্ড নাম্বার সব কিছু দেওয়া আছে। আপনারা জাস্ট খালি এগুলি কিছু করতে লাগবে না, উপরে এবং নিচে চলে আসুন। এবং বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেস, ঠিক আছে, আপনার কিন্তু অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে এখানে। তো আমি ফিল আপ করে নিচ্ছি আমার অ্যাড্রেসটি। এরপরে আপনারা দেখছেন আপনার কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন, আপনার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা কোন ব্লক না মিউনিসিপ্যালিটি আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা আপনাদের জিপি কি, জিপির নাম এখানে দিবেন, গ্রাম পঞ্চায়েতের নাম। তো বন্ধুরা জিপির নাম দেওয়ার পর আপনারা পোস্ট অফিসের নাম দেবেন এবং পুলিশ স্টেশন নাম দেবেন, পিনকোড দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের এখানে সেম, এখানে আপনাদের দিতে হবে এই অ্যাড্রেসগুলি। ঠিক আছে, তো দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে কি আছে দেখুন, মাদার নেম, আপনার মার নাম, ঠিক আছে, স্টুডেন্ট ম্যাটেরিয়ালস, ম্যারিট না আনম্যারিড, ঠিক আছে, এখানে দিতে হবে। দেওয়ার পর রিলিজিয়ন হিন্দু না মুসলিম, ঠিক আছে, আপনার সিলেক্ট করে দিতে হবে। ফি মানে আপনাদের হ্যান্ডিক্যাপ থাকে আপনারা তাহলে ইয়েস দেবেন, নাহলে নো করে দেবেন। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স স্টেটাস আপনারা কতদিন কলেজে বা স্কুলে অ্যাটেন্ডেন্স আছেন সেটা দিবেন। এবং টোটাল মার্কস লাস্ট এক্সাম মানে আপনার লাস্ট যে পরীক্ষা হয়েছিল যে কত মার্কসের
পেয়েছিলেন, ঠিক আছে। এবং ওবিডিয়েন্ট মাস মানে আপনারা লাস্ট কততে পরীক্ষা হয়েছিল সেই মার্কসটা কোন থেকে লিখতে হবে। এরপর আছে বন্ধু দেখতে পাচ্ছেন লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ, মানে আপনারা যে লাস্ট ক্লাসে পাস করেছেন কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এবং কোর্স কমপ্লিশন কমপ্লিশন স্ট্যাটাস, ঠিক আছে, আপনাদের ইয়ে কোর্সটাকে কমপ্লিট হয়েছে কি হয়নি এখানে আপনারা ইয়েস কি নো এখানে দেবেন, ঠিক আছে। টোটাল অ্যাটেন্ডেন্স দিয়ে মানে কতদিন আপনারা কলেজ বা স্কুলে গিয়েছেন সেটা আপনাদের লিখতে হবে। কোর্স কমপ্লিট ডেট মানে কতদিন কোর্সটি শেষ হয়েছে এখানে আপনার লিখতে হবে। ওদের ইমপ্লয়ি আপনারা কি কাজ করেন করেন না, যে করে থাকেন তাহলে ইয়েস নাই তো নো, ঠিক আছে। তো এরপরে আছে ডিটেলস, এখানে দিলে হবে না দিলে হবে, ঠিক আছে। বন্ধু আবার দেখবেন যে রেড মার্ক দেওয়া আছে সেগুলি কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে। হু সাপোর্ট স্টাডি মানে আপনাদের পড়াশোনার জন্য কে সাহায্য করে, ফাদার মাদার হাজব্যান্ড, ঠিক আছে, আমি ফাদার দিয়ে দিলাম, ঠিক আছে। সাপোর্ট নেম তার বাবার নাম, সাপোর্ট তার বাবা আপনার বাবা কী কাজ করে এখানে লিখতে হবে। সাপোর্ট অ্যাড্রেস তার অ্যাড্রেসটা আছে সেখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর বন্ধু আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টিটিউট বোর্ড, এখানে আপনাদের যে ওয়েস্টবেঙ্গলে পড়ে, ঠিক আছে, এখানে সিলেক্ট করা আছে অটোমেটিকলি নকশাবাড়ি, ঠিক আছে। এরপর বন্ধু আপনাদের কোর্স, ঠিক আছে, আপনারা কোন কলেজে পড়েন, যদি আপনাদের কোন কোর্স নিয়ে পড়েন, ঠিক আছে, বিএ এমএ, তো আপনাদের এখানে সিলেক্ট করতে হবে সেটা কিন্তু, ঠিক আছে। বিএ জেনারেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোন ইয়ারে পড়েন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে বন্ধু আপনি দেখছেন ক্লাস গ্রুপ থ্রি লেখা আছে, মানে তিন বছরের কোর্স, ঠিক আছে। ডেট অফ জয়নিং মানে কত তারিখে আপনার জয়নিং হয়েছেন সেকেন্ড ইয়ারে, এবং আপনাদের কোর্সটি কবে শেষ হবে এখানে ডেটটি এখানে বসিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর বন্ধু আপনি দেখতে পাচ্ছেন হোয়েদার রিসিভ স্কলারশিপ প্রিভিয়াসলি ইন্টার, আপনারা কি এর আগের বছর পয়সা পেয়েছেন, পেয়ে থাকেন তো কত পেয়েছেন, আর না পেয়ে থাকলে নো, ঠিক আছে। এরপরে বন্ধু আপনার বলেছে ন্যাশনাল মেরিট স্কলারশিপ অ্যাপ্লাই, ইয়েস ইয়েস, এগুলোই বন্ধু আপনারা ইয়েস ইয়েস করে দেবেন। কোর্স ডিটেলসে, ঠিক আছে, এখানে আপনারা দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন নিচে বন্ধু আপনারা কি হস্টেলে বসবাস করেন, তো বসবাস করেন তাহলে ইয়েস, নড়লে নো দিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপরে বন্ধু আপনার দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড প্রস্তুত, তো আমি এগুলো ফিল আপ করে দিচ্ছি, ফিল আপ করে আমি আপনার দেখাচ্ছি পরে নেক্সট পর্বতে কী করতে হবে। তো বন্ধু এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা সব কিছু ফিল আপ করে দেওয়ার পর আপনাদের ব্যাঙ্ক যে ইনফরমেশন সেই ইনফরমেশন আপনাদের এখানে দিতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাঙ্ক ডিটেলস সব কিছু এখানে দিয়ে আপনার সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফর্মটি পূরণ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি করে দিচ্ছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু ফিল আপ করে দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন এই ফর্মটি ডাউনলোড করে আপনাদের অ্যানুয়াল যে ইনকাম ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, এবং আপনাদের কলেজের সিগনেচার এবং আপনাদের বিডিও অফিসে যে আছে সে সিগনেচার করে আপনাদের কলেজে এই ফর্মটি জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ আপনার ভিডিওটি লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন আছে ক্লিক করে দিন এরকম লেটেস্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য।